পুতিনের ক্যান্সারের সার্জারি হলে কট্টরপন্থী রাশিয়ার নেতৃত্ব দেবেন নিকোলাই পাট্রুসেভ। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং আর্টিকেলে ভ্লাদিমির পুতিনের অস্ত্রোপচার তথা ক্যান্সারের কথা শোনা যাচ্ছে। আর এই অবস্থা ভ্লাদিমির পুতিন তার ক্যান্সারের অস্ত্রোপচারের প্রস্তুতির সময় ইউক্রেন আক্রমণ থেকে কয়েকদিনের জন্য বিরতি নিতে পারেন। আর এই অবস্থায় রাশিয়ায় একজন নতুন লিডারকে পাবে, যার নাম নিকোলাই পাত্রুসেভ, যে কিনা একই সাথে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ দুটোকেই সামলাতে পারবে। আর এই ঘটনাটি বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের পত্রপত্রিকা এবং আর্টিকেলে বড় বড় করে ছাপা হচ্ছে যে রাশিয়ায় পুতিন এর সার্জারি হবে। রিসেন্টলি ভ্লাদিমির পুতিনের যে সমস্ত ছবি বা ভিডিও ফুটেজ পাওয়া গেছে তাতে দেখে ভ্লাদিমির পুতিনকে অনেকটা শারীরিকভাবে অসুস্থ বলে মনে করা হচ্ছে। তাছাড়া ওনাকে আগের থেকে অনেক দুর্বল বলেও মনে হচ্ছে। এ দেখে বিভিন্ন দেশের ডাক্তারেরা অনুমান করছে যে তিনি শারীরিক রোগে আক্রান্ত থাকতে পারে। আর এই দেখে এটা হতে পারে যে রাশিয়ার দ্বিতীয় শক্তিশালী ব্যক্তি যার নাম নিকোলাই পাত্রুসেভ, তিনি রাশিয়াকে এই খারাপ অবস্থায় সাপোর্ট দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। তিনি হলেন রাশিয়ার একজন কট্টরপন্থী নিরাপত্তা পরিষদের সেক্রেটারি, একজন কেজিবি কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার ছিলেন, যেমনটা ইন্ডিয়াতে অজিত ডোভাল এর মতো পদে তিনি কাজ করেছেন তাদের দেশ রাশিয়ার। পাত্রুসেভ, যার বয়স প্রায় 70 বছর, সেই ব্যক্তি তিনি পুতিনকে রাজি করিয়েছিলেন যে কিয়েভ নব্য নাৎসিবাদ দ্বারা পরিপূর্ণ, তাকে ইউক্রেনে রাশিয়ায় যে আক্রমণ তার কৌশলের মূল স্থাপিতি হিসাবে বিবেচনা করা হয়। পাত্রুসেভ একটি সামরিক পটভূমি থেকে এসেছেন এবং পুতিনের মাত্র কয়েক মাস আগে 1991 সালের জুন মাসে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তার বাবা মা নাৎসি অবরোধ থেকে বেঁচে গিয়েছিলেন এবং লেলিনগ্রাদে, বর্তমানে সেন্ট পিটার্সবার্গ, যুদ্ধের পরে তারা একটি নতুন জীবন শুরু করবে বলে বেছে নিয়েছিলেন। কিন্তু সেই সময় রাশিয়ার সোভিয়েত যুগে তরুণ পাত্রুসেভকে তাড়িত করেছিলেন। ওইসব ইতিহাস। তবে এখন যেটা হচ্ছে, সকলের কাছে পরিষ্কার যে তিনি ইউক্রেনে আক্রমণের পিছনে চালিত শক্তি হিসাবে সমস্ত জগতের কাছে পরিচিত বলে বিশেষজ্ঞরা মনে করে থাকেন।